আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রাসুল সমাজে সবাই খুব ভালো আছেন। তো আজ আমি আপনাদের মাঝে ঝিঙে কিভাবে সংরক্ষণ করতে হয় তার একটা ছোট্ট টিপস নিয়ে এলাম। তো চলুন দেখে নিই, যারা সাংসারিক কাজে ব্যস্ত থাকেন, চাকরি বাকরি করেন, বাইরে যান, তো তাদের জন্য মূলত আজ আমার এই ভিডিওটি। তো ঝিঙে বাজার থেকে কিনে নিয়ে আসার পরে এভাবে টুকরো টুকরো করে আপনারা পলিতে ভরে সংরক্ষণ করতে পারবেন 1 থেকে 2 সপ্তাহ। তো এখানে আমি কিছু কেটে সংরক্ষণ করব এবং কিছু ছিলে সংরক্ষণ করব। তো দুইভাবে সংরক্ষণ করতে হবে, এভাবে কেটে এখন পলিতে ভরে নিলেই হয়ে যাবে। তো এভাবে ডাবল পলিথিনে ভরে তারপরে আপনারা ফ্রিজে সংরক্ষণ করবেন। আর এখান থেকে আমি কিছু কালকে রান্না করব। তো আজকে আমি তরকারিটা কুটে রাখছি এই কারণে যে আজকে কুটে রাখলে কালকে খুব সহজে আমি রান্না করতে পারবো। আর যারা চাকরি করতে যান সেক্ষেত্রে আপনারা রাত্রে কুটে রাখতে পারবেন। অনেকেই ভাবে যে রাত্রে কুটে রাখলে সকালে তরকারিটা নষ্ট হয়ে যাবে, কি 2 দিন পরে রান্না করলে তরকারিটা নষ্ট হয়ে যাবে। না, কখনোই নয়, তরকারিটা নষ্ট হবে না, খুবই ভালো থাকবে এবং টাটকা থাকবে। শুধুমাত্র আপনাদের এই ব্যস্ততার জীবনে কিভাবে আপনারা কাজকে সহজ করতে পারবেন তার জন্য মূলত আজকে আমার এই ভিডিওটা। তো এভাবে করে আমি এখন উপরের যে সবুজ অংশটা আছে ঝিঙার, আমি খোসাগুলো খুলে নিচ্ছি। খোলার পরে আমি এভাবে করে লম্বা লম্বা করে কেটে নিব। একটু পুরো করে কাটতে হবে। আর আমি এটা ট্যাংরা মাছের সঙ্গে চচ্চড়ি করব। আর এটা আমি 1 থেকে 2 দিন পরে রান্না করব, এই জন্য আমি এটা সংরক্ষণ করে রেখে দিব। তো ভাবলাম যে আমি কিভাবে সংরক্ষণ করি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। এই ব্যস্ততার জীবনে আপনাদের অনেক উপকারে লাগবে, তার জন্যই মূলত ভিডিওটি তৈরি করা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কষ্ট করে একটা কমেন্ট করবেন আর কষ্ট করে একটা লাইক দিবেন। অনেকে লাইক দেয় না, তো প্লিজ একটা করে লাইক দিবেন। এখানে ঝিঙেগুলো আমার কোটা হয়ে গেল, দেখুন আমি এভাবে করে মোটা করে কেটে নিয়েছি। এখন আমি একটা পলিতে ভরে নিব। সব ঝিঙেগুলোই কিন্তু পলিতে ভরে নিতে হবে, আর পলিতে ভরে এটা সংরক্ষণ করতে হবে, তাহলে এটা 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ ভালো থাকবে। তো এভাবে করে আপনারা প্রতিটা সবজি কিন্তু কুটে ডাবল পলিতে করে আপনারা সংরক্ষণ করতে পারবেন, এটা অনেকের অজানা। তো কোনো কিছু জানার ইচ্ছা হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের জানানোর জন্য। তো এখানে আমি সবগুলো পলিতে ভরে নিচ্ছি। এখন থেকে প্রতিদিনই আমার নতুন নতুন ভিডিও আপনারা পাবেন। তো ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন, আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমার পলিতে ভরা হয়ে গেল। পলিটা খুব ভালোভাবে আটকাতে হবে, যেন কোনো দিক থেকে বাতাস না ঢোকে সেদিকে অবশ্যই খেয়াল করবেন, আর বাতাস থাকলে সেটা বের করে দিবেন। আমার কিন্তু পলিতে ভরা হয়ে গেল। এখন আমি আরও একটা পলিতে নিয়ে তারপরে ফ্রিজে রেখে দিব, আর এটা ভালো থাকবে 1 থেকে 2 সপ্তাহ। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।